আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসির এই খুনসুটি শেষ হতে পারত কাতার বিশ্বকাপেই, তবে ফুটবল ঈশ্বর চেয়েছেন অমরত্ব লাভ করুক জাদুকর, আর তাই এখনও তিনি মাতিয়ে চলেছেন বিশ্বের লাখো কোটি ভক্ত। ক্যারিয়ারের শেষ বেলায় এসেও তাকে নিয়ে মাতামাতির কমতি নেই, আর্জেন্টিনার চীন সফর যার সবশেষ দৃষ্টান্ত। মেসি ডি মারিয়াদের দিয়েই দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবল ফিরছে চায়নায়। বেইজিংয়ের ওয়ার্কার স্টেডিয়ামের 68,000 সমর্থকের একজন হতে হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা। টিকিটের চড়া মূল্য আর প্রতিযোগিতার কঠিন চ্যালেঞ্জ কোনো কিছুই যেন দমাতে পারছে না তাদের, ফুটবল বিশ্বকে কাছ থেকে দেখার সুযোগ বলে কথা। শুধু মেসি নন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটাই কে খেলছেন না, আর্জেন্টিনার বিশ্বজয়ের অন্যতম রূপকার এমি মার্টিনেজ, সুপার ফিনিশার ডি মারিয়া, কাতার বিশ্বকাপের তরুণ তুর্কি এনজো ফার্নান্দেজ থাকছেন তাদের সবাই। তবে রাউন্ড অফ 16 স্কোরার হুলিয়ান আলভারেজ হয়তোবা থাকবেন সাইড বেঞ্চে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সকারুদের বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াডে আলোচিত নাম হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো। এই ম্যাচে স্কাই ব্লুর আইকনিক জার্সিতে অভিষেক হতে যাচ্ছে তার। এছাড়াও স্ক্যালোনি ফিরিয়ে এনেছেন অভিজ্ঞ স্ট্রাইকার সিমেওনকে। যদিও চায়না সমর্থকরা আক্ষেপে পড়বেন লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, লিসান্দ্রো মার্টিনেজের মতো তারকাদের অনুপস্থিতিতে। আমরা ভালো একটা ম্যাচ খেলতে যাচ্ছি ভালো একটা প্রতিপক্ষের সঙ্গে, এই দলে নতুন মুখ আসছে, তার মানে এই না পুরানোরা চলে যাচ্ছে, সবাই মিলে আবারও দারুণ একটা দল হয়ে উঠবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের শেষ ষোলোর শেষ মুহূর্তে ম্যাচ জমে দিয়েছিল আর্জেন্টিনা। এনজোর আত্মঘাতী গোলের সুযোগ নিয়ে আলবি সেলেস্তেদের উপর চেপে বসেছিল সকারুজ, তবে দিবু মার্টিনেজের বীরত্বে সব পণ্ড, সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে গ্রাহাম আর্নল্ডের দল। তারা চায় প্রতিশোধ নিতে, কিন্তু আদৌ কি তা হতে দেবেন মেসিরা? এস এম ইকবাল, সময় সংবাদ।